নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সৈকত আছি। আজকে গোটা দিন বলতে গেলে খবরের শিরোনামে বা শহর কলকাতা জুড়ে যে খবরটা এসে পৌঁছেছে সেটা হলো বউবাজারে আবার বিপর্যয়। তিন বছরের মধ্যে এই নিয়ে তিনবার। বউবাজারের যে এলাকা বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেই বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের যে লাইন যাচ্ছে সেই লাইন নিয়ে যাওয়ার কাজ চলছে। 2018 সালে প্রথম যে বিপর্যয় নেমে এসেছিল, বড় বিপর্যয় নেমে এসেছিল, তারপরে অনেকটা দিন পেরিয়ে গেছে। কিন্তু আজকে অর্থাৎ 13 তারিখ ঠিক সকাল নাগাদ বা 13 তারিখ ভোরবেলা নাগাদ বউবাজারের মদন দত্ত লেন, আমি সরাসরি চিত্রটা দেখানোর চেষ্টা করব, মদন দত্ত লেনের এই যে হলুদ রঙের যে বাড়িটা, সেই হলুদ রঙের বাড়িটা সংলগ্ন বেশ কয়েকটি ঘরে একাধিক ফাটল এসেছে। এই বাড়িতে যে সকল স্বর্ণ ব্যবসায়ী বা স্বর্ণ কর্মীরা থাকেন তারা ভোর 3:30 নাগাদ তিনি প্রথমে এই ফাটল দেখতে পান। প্রথমে আচমকা বাড়ির বা ঘরের দেওয়ালগুলি অল্প করে ধসে পড়তে থাকে। তারপরে তাদের মনে যখন আশঙ্কা ঘনীভূত হয়, কারণ তারাই এই বাড়িতে যারা ছিলেন তারাই বলতে গেলে 2018 সালে এবং তারপরে কয়েক মাস আগে তারাই কিন্তু ভিকটিম, তারা যখন এই বাড়ির বিভিন্ন ধ্বংস বাড়ির বিভিন্ন অংশ ঝরে ঝরে পড়তে দেখেন তখন আচমকা সেই সিঁদুরে মেঘ দেখার মতো সেই তারা বুঝতে পারেন যে আবার হয়তো কিছু বিপর্যয় নেমেছে, এবং যার ফলেই ভয়ে সন্ত্রস্ত, ভীত সন্ত্রস্ত হয়ে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো বের করে নিতে থাকেন এবং তারপরে ধীরে ধীরে এই এলাকার সাধারণ মানুষকে জানান যে আবার হয়তো কোনো বিপর্যয় নেমেছে। এবং ভোর 3:30 নাগাদ যে ফাটলটা একেবারে বলতে গেলে সুতোর মতো ফাটল দেখেছিলেন, দুপুর বেলায় এসে সেই ফাটলটা প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি ফাটলে পরিণত হয়। তার কারণ মেট্রো রেলওয়ের কাজ চলছে, মেট্রো রেলওয়ের ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের যে বাকি অংশের কাজ, অর্থাৎ আমরা জানি সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা অবধি ইতিমধ্যেই পরিষেবা শুরু হয়ে গেছে। হাওড়া ময়দান থেকে নদীর তলদেশ দিয়ে একেবারে মহাকরণ স্টেশন বা ধর্মতলা অবধি কাজ কমপ্লিট, শুধু এই বাকি কয়েক মিটারের কাজ সম্পন্ন হচ্ছে, জোর কদমেই চলছে। কিন্তু তার মধ্যেই আবার বিপর্যয়, আবার ফের বিপর্যয় চলে এসেছে এই বউবাজারে। সাধারণ মানুষ বেশ কিছুটা ভীত সন্ত্রস্ত, তবে তার মধ্যেই এই স্থানীয় যারা জনপ্রতিনিধি, কাউন্সিলর, 48 নম্বর ওয়ার্ড, 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এই এলাকার যারা সাংসদ বিধায়ক, তারা প্রত্যেকেই নিজেদের মধ্যে আলোচনা সারছেন মেট্রো রেলওয়ের সঙ্গে নিয়ে। তার কারণ তারা প্রত্যেকেই হয়তো ভিন্ন রাজনৈতিক দলের হলেও প্রত্যেকেই কিন্তু মানুষের স্বার্থে আবার একজোট হয়েছেন এবং প্রত্যেককে আশ্বাস দিয়েছেন যে এই বিপর্যয় যাতে নেমে না আসে মেট্রো রেলওয়ের সঙ্গে কথা বলে তারা সেইভাবেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে এই যে মদন দত্ত লেনের যে বাড়িগুলিতে বিপর্যয় নেমে এসেছে সেই বাড়িগুলিতে যারা বাসিন্দা তাদেরকে আবারও বলতে গেলে পুজোর পরে আবারও ঘর ছাড়া হতে হলো সাময়িকভাবে। বেশ কয়েকটি হোটেলে তাদেরকে রাখা হয়েছে, যদিও মেট্রো পরিষেবা বা মেট্রোর কাজের ওপর ক্ষোভ প্রকাশ করছেন বাসিন্দাদের একাংশ। রিপাবলিক বাংলার ফেসবুক পেজ দেখতে থাকুন আরও নিত্য নতুন প্রতি মুহূর্তের খবরের জন্য রিপাবলিক বাংলা ফলো করুন।